ভোটার হেড মোবাইল নম্বর লিঙ্ক ভোটার কারেডোর সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করলে এই সুবিধাগুলি বাড়ির বসেই পাবেন রইল লিঙেকর পদ্ধতি ভোটার মোবাইল নম্বর লিঙ্ক আধার কারেডর আধার কার্ড সঙ্গে এখন সমস্ত নথি লিঙ্ক করানো বাধ্যতামূলক হয়ে গিয়েছে এই অবস্থায় আপনি যদি সরকারের নিরেদ অমান্য করেন তাহলে তাতে আপনারই ক্ষতি পাশাপাশি আপনি একাধিক সুযোগ সুবিধা থেবে বৈচত হবেন আবার আপনার ভাটোর কারেড যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে সে কেকতে আপনার ভাটোর কারেডোর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে তাতে অনেক সুবিধা হয় আর এখন আধার কার্ডের সঙ্গে সঙ্গে সাত মোবাইল নম্বর লিঙ্ক করা সরকারের তরফ থেকে জরুরি হিসেবে বলা হয়েছে একাধিক সুবিধা রয়েছে সাধারণভাবে যদি কোন ব্যক্তির ভোয়েটার কার্ড ভুল থাকে তাহলে তা সংশোধন করার জন্য বিএলও র কাছে আবেদন করতে হয় আবার আবেদন করার পর ভোয়েটার কার্ড ঠিক হতেও যথেষ্ট সময় লাগে এই অবস্থায় ভোটার কার্ডের সঙ্গে সাত মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নিলে বাড়িতে বসেই ভোটার কার্ডের ভুল সংশোধন করা যায় ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন কিভাবে? এক এর জন্য প্রথমে আপনাকে ন্যাশনাল ভোয়েটার সার্ভিস পোর্টালে যেতে হবে দুই সেখানে রেজিস্টার করার পর লগ করতে হবে তিন এর পরে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ নিউ ইউজার এ ক্লিক করতে হবে চার সেখানে নিজের সাত মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে পাঁচ ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে দেওয়ার পর এন্টার করতে হবে ছয় তারপর আই হ্যাভ ইপিআইসি নম্বর অপশন দেখা যাবে সেখানে ক্লিক করতে হবে সাত নিজের ভোটার আইডি থেকে এইবার ইপিআইসি নম্বর এন্টার করতে হবে আট যদি আপনার ইপিআইসি নম্বর না থাকে তবে তার জন্য বিকল্প পদ্ধতি হিসেবে আই ডোন্ট হ্যাভ ইপিআইসি নম্বর এ ক্লিক করতে হবে নয় সেখানে নিজের প্রথম নাম ও পদবী দেওয়ার পর নির্দিষ্ট জায়গায় মেইল আইডি বসাতে হবে দশ আপনার মেইল আইডি দেওয়ার পরপরই মেইলের মধ্যে মেইলের মধ্যেই আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে এগারো এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে বারো আপনার রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাত মোবাইল নম্বর ও ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে কি কি সুবিধা পাওয়া যাবে এক সহজেই ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করা যাবে দুই এখন নম্বর দিয়ে আপনার পরিবার সহ আপনার নিজের ভোটার আইডি সার্ভিস পোর্টালে রেজিস্টার করতে পারবেন তিন আপনার ভোটার কার্ডের সঙ্গে সাত মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে ভোটার আইডি নম্বর আপনাকে না জানিয়ে ডিলিট করা হবে না চার আপনার ভোটার কার্ডের যদি কোন বদল করতে হয় তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাকে মেসেজ করে সে বিষয়ে অবগত করানো হবে পাঁচ যতক্ষণ না আপনি নিজে থেকে আপনার ভোটার কার্ডের কোন তথ্য পরিবর্তন করছেন ততক্ষণ অন্য কেউ সেটি করতে পারবে না আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে গেট ইমেজেস দুই দশমিক শূন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দেবেন তাহলে ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে